বাগেরহাট চিংড়ি গবেষণা কেন্দ্রে স্থাপিত সৌর প্যানেলের উৎপাদিত বিদ্যুৎ যাচ্ছে জাতীয় গ্রিডে পরিবেশ বান্ধব সোলার প্যানেলের উৎপাদিত বিদ্যুৎ নিজের চাহিদা মিটিয়ে প্রতিদিন প্রায় ছয় কিলো ওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে জাতীয় গ্রিডে বাগেরহাট ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ঘোষ বলেন চিঙ্গি গবেষণা কেন্দ্রে স্থাপিত সৌর প্যানেল থেকে প্রতিদিন গড়ে একশো দশ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয় সোলার শেড স্থাপনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে দেশের বিদ্যুৎ ঘাটতি মেটাতে চিংড়ি শিল্প অনন্য ভূমিকা রাখবে বলে মনে করছেন গবেষকরা বাগেরহাট থেকে রাজীব আহসান রাজুর তথ্যচিত্রে পল্লী টিভি